রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুনিয়াতে দিদার লাভের আশায় বা নিয়তে আমল করা ও নিজের জীবন পরিচালনা করা যাবে কিনা, সকল আমলই তো নিয়তের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বপ্নে দেখা হতে পারে, সে আশা করার দোষে কিছু নেই, কিন্তু দুনিয়াতে তো তার সাথে দিদার লাভের কোনো সুযোগ নেই। অতএব এই দুনিয়াতে যদি প্রত্যক্ষভাবে তার সাথে শারীরিকভাবে আপনি সাক্ষাৎ করবেন সরাসরি, এরকম আশা করেন সেটা অমূলক এবং সেটা অযৌক্তিক, এরকম আশা করার কোনো সুযোগ নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হবে এই স্বপ্নে, এই আশায় আমল হবে না, বরং আমল আমাদের স্বাভাবিক গতিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার উপর আমল করলে, তারপর দরুদ পাঠ করলে তাকে স্বপ্নে দেখার সুযোগ তৈরি হতেও পারে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে দেখা নিয়ে ওলামাদের একাধিক ব্যাখ্যা আছে, সেটা আমরা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন প্রশ্ন উত্তর বিভিন্ন সময় বলেছি, কিন্তু এইটা মূল উদ্দেশ্য হতে পারে না। আমরা আমাদের সকল আমল করবো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, পাশাপাশি বিশেষ কিছু আমল আছে যে আমলগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসর হওয়ার, তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ হবে, সেগুলো সেজন্য করবো, এবং সেই সাথে দুরুদ এবং তার সুন্নার উপর আমল করলে তার সাথে স্বপ্নে সাক্ষাৎও হয়ে যেতে পারে, সেই আশা করতেও দোষণীয় নয়। কিন্তু সমস্ত আমল শুধু সেই উদ্দেশ্যে করবে এটা গ্রহণযোগ্য নয়।